নমস্কার বন্ধুরা, আমি পৌশালি। চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই আগে তোমাদেরকে একটা বিগেস্ট আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে কান্তারা ছবিটা কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিওতে চলে আসছে আগামী 24 নভেম্বর। তো তোমরা যারা কান্তারা সিনেমা হলে গিয়ে দেখোনি, তোমাদের জন্য মানে এটা খুবই আনন্দের একটা খবর। আমি তো আবার দেখব এই সিনেমাটা, এমন একটা সিনেমা যেটা বারবার করে দেখবার মতন একটা সিনেমা। তো 24 নভেম্বর কিন্তু তোমরা অ্যামাজন প্রাইম ভিডিওতে এই ছবিটা দেখে নিতে পারবে। যাদের এখনো সাবস্ক্রিপশন নেওয়া নেই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এই ছবিটা অ্যাটলিস্ট মিস করো না। যারা হল থেকে দেখোনি ছবিটা, তারা অন্তত অ্যামাজনের সাবস্ক্রিপশনটা নিয়ে নাও এবং কান্তারাটা অবশ্যই দেখো, না দেখলে অনেক বড় একটা কিছু মিস করবে। ছবিটার বাজেট ছিল মাত্র 15 কোটি টাকা, আর এই ছবিটা বক্স অফিস কালেকশন করেছে 450 কোটি টাকা প্লাস। তাহলে বুঝতেই পারছো এটা কিরকম ছবি। অবশ্যই তোমরা অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখে নিতে পারবে 24 তারিখে। এবারে আমরা ডিরেক্টলি চলে আসি। আমরা সকলেই জানি আগামীকাল দুটো বাংলা ছবি রিলিজ হচ্ছে। আমি অলরেডি কিছুক্ষণ আগে একটা ভিডিও আমার চ্যানেল থেকে আপলোড করেছি, যেখানে আমি একটা অন্য টপিক নিয়ে কথা বলেছিলাম। আমি থাম্বনেইলে লিখেছিলাম যে অঙ্কুশ দা চূড়ান্ত ফ্লপ হবে। তো আমি এখন এই ভিডিওতে দুটো বাংলা ছবির কি মানে কিরকম কি অ্যাডভান্স বুকিং রিপোর্ট যাচ্ছে এবং সত্যিই কি অঙ্কুশ দা ওগোবিদেশিনীতে মানে কোনোভাবে ওয়ার্ক করতে পারলো মানে বা পারবে ওয়েস্ট বেঙ্গলে, এটা এটা নিয়ে একটুখানি আলোচনা করি। দেখো প্রথমেই আমরা আসি ওগোবিদেশিনী ছবিটার বুকমাইশোতে ইন্টারেস্ট। দেখো তোমরা এখনো 200টা ইন্টারেস্ট হয়নি। এদিকে অন্যদিক থেকে যদি আমরা দেখি যে কথামৃত ছবিটা, সেটার ইন্টারেস্টের পরিমাণ একটু বেশি, মানে ওগো বিদেশিনী থেকে অ্যাটলিস্ট একটু বেশি আছে। অ্যাডভান্স বুকিং যদি দেখি, অবভিয়াসলি কথামৃতর অ্যাডভান্স বুকিং ওগো বিদেশিনীর তুলনায় বেটার হচ্ছে। কোনো ছবিটাই যে অনেক ভালো মানে অ্যাডভান্স বুকিং হচ্ছে এমনটা আমরা বলতে পারবো না, মানে বাংলা ছবি দুটোর মধ্যে বলছি, তবে কথামৃত তুলনামূলকভাবে বেটার। এবারে এখানে একটা কথা আছে, অঙ্কুশ দাকে এই ধরনের চরিত্রতে আর মানুষ নিতে চাইছে না, এটা মানতে হবে। আমরা সকলেই জানি ওগো বিদেশিনী ছবিটা বেশ কয়েকদিন আগের, মানে বেশ কয়েক মাস আগের শুট। তো এটা অঙ্কুশ দার লাইন আপের পুরনো ছবি, এটা অঙ্কুশ দা করে ফেললেন বা এসকে মুভিজের তরফ থেকে আগামীকাল চলে আসবে, খুব ভালো কথা। আমি মনে প্রাণে চাই সিনেমাটা ভালো হোক, দেখা যাক, আমি আগামীকাল দেখব। কিন্তু অঙ্কুশ দাকে এবারে মানুষজন একটু সিরিয়াস ক্যারেক্টারে দেখতে চাইছে, লাইক মির্জা। মির্জাতে কিন্তু অঙ্কুশ দা ফাটিয়ে দিতে পারে অঙ্কুশ দা যদি চায়। অঙ্কুশ দার কামব্যাকটা কিন্তু ধরতে হবে মির্জা ছবিটা থেকে। ওগো বিদেশিনী ছবিটা কিন্তু অঙ্কুশ দার বাকি পাঁচটা যেমন আমরা দেখেছি, মানে একটু অন্য ধারার ছবি, মানে যেরকম ভাবে অঙ্কুশ দাকে আমরা খুব একটা সিরিয়াস ক্যারেক্টারে যেমন দেখতে পাইনি যে সমস্ত ছবিগুলোর মধ্যে, ওগো বিদেশিনীও কিন্তু প্রায় সেরকমই একটা ছবি। তো আমরা অঙ্কুশ দাকে একদম হিরো অঙ্কুশ দাকে দেখতে চাইছি, যে অঙ্কুশ দা মারকাটারি অ্যাকশন করবে, কারণ অঙ্কুশ দার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে, এটা মানতেই হবে বস। তো মির্জা অঙ্কুশ দার প্রোডাকশন হাউসের প্রথম ছবি, আমার মন বলছে অঙ্কুশ দার জান প্রাণ লাগিয়ে মির্জা করবে এবং আমার মির্জার জন্য অনেক শুভকামনা। তবে আমার খুব একটা মনে হচ্ছে না বক্স অফিসে ওগো বিদেশিনী খুব একটা ওয়ার্ক করবে, ওয়ার্ক করার মানে সম্ভাবনাটা খুব একটা নেই। আর যদি উল্টো দিক থেকে কথামৃতর কথা বলি, দেখো কথামৃত আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এটা একটা টার্গেট অডিয়েন্স ক্যাটার করবার জন্যই বানানো, আই মিন এটা বেশ মানে এজেড কিছু মানুষদের দেখবার ছবি, এটা সম্পর্কের গল্প এবং যে সম্পর্কটা দেখানো হবে সেটা মোটামুটি 45-50-এর ঊর্ধ্বের সম্পর্ক, কাজে সেই সম্পর্কটা দেখবার জন্য অনেক ইয়াং ছেলেমেয়ের ভিড় হবে, এমনটা হয়তো হবে না। ভিড় যেটা হবে সেটা হচ্ছে একটু এজেড অডিয়েন্স, যারা মানে আমাদের কাকু জেঠু বা বাবাদের বয়সী লোকজনরা এই ছবিটা প্রচন্ড ভালোভাবে নেবেন। তো সেদিক থেকে দাঁড়িয়ে আমরা দেখতেই পাচ্ছি ফ্যামিলি ড্রামা বাংলায় ওয়ার্ক করছে, ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে। এখন কথামৃত ছবিটা কিরকম ওয়ার্ক করে বা ছবিটা কিরকম হবে তার উপরে ডিপেন্ড করছে, তবে অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে কিন্তু ওগো বিদেশিনীর তুলনায় কথামৃত একটু হলেও এগিয়ে আছে। তবে আমি মনে প্রাণে চাই দুটো ছবিই ভালো ব্যবসা করুক। তোমাদের কি মনে হচ্ছে দুটো বাংলা ছবির মধ্যে কোন ছবিটা বেটার ব্যবসা করবে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই ছিল এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলা সিনেমার রিভিউ নিয়ে। বাই বাই।